হ্যালো, সবাই কেমন আছেন? আজ আমরা কথা বলবো জীবনে সফলতার চেয়ে ভালো মানুষ হওয়া কতটা জরুরি। একটা মানুষ হয়তো তার অনেক টাকা পয়সা আছে, অনেক সফল, অনেক প্রতিষ্ঠিত, কিন্তু তিনি কতটা ভালো মানুষ, কতটা মানুষ তাকে পেছন থেকে সামনে থেকে ভালো বলে, ভালো মানুষ হিসেবে জানে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতই প্রতিষ্ঠিত হন না কেন, যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনি যদি মানুষ হিসেবে ভালো না হন, আপনি কিন্তু চূড়ান্তভাবে সফল মানুষ নন। আপনাকে পিছন থেকে সামনে হয়তো কিছু বলবে না, পিছন থেকে লোকজন আপনাকে খারাপ বলবে, আপনাকে নিয়ে বাজে কথা বলবে, আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে। তো সেই জন্যে জীবনে আপনি সফল হন, অনেক প্রতিষ্ঠিত হন বা না হন, ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। আমরা অন্যের উপকার করতে না পারি, কিন্তু আমরা যেন অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই, আমরা যেন মানুষকে অন্তত কিছুটা উপকার হয় এমন কিছু কাজের জন্য নিজেদেরকে কখনো কখনো নিবেদিত করি বা কিছুটা সময় দেই। মানুষ কদিন বাঁচে, কিন্তু তার একটা কাজ বা একটা কর্ম বা একটা সাহায্য তাকে মনে রাখবে অনেকেই, অনেকদিন। আপনি দেখেন কিভাবে মানুষ কতটা নিষ্ঠুর হয়ে যায়, কতটা হিংস্র হয়ে যায়। আমাদের সমাজটা এখন এতটা নিষ্ঠুর এবং হিংস্র হয়ে গেছে, সেখানে আসলেই ভালো মানুষ খুঁজে পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। একসময় দেখা যাবে শুধুমাত্র জাদুঘরে গিয়ে ভালো মানুষের দেখা পাওয়া যাবে। সেই জন্য আমাদের আসলেই চেষ্টা করা দরকার কিভাবে ভালো মানুষ হওয়া যায়। ভালো মানুষ হলেই ভালো থাকা যাবে, শান্তিতে থাকা যাবে, সুখে থাকা যাবে, না হলে দুশ্চিন্তা, ভয়, আশঙ্কা, অনিশ্চয়তা কাজ করবে জীবনের মধ্যে নানানভাবে। একটা মানুষ যে ঘুষ খায়, আপনি কি বলতে পারবেন সে ঘুষ খেয়ে হয়তো অনেক টাকা করেছে, সে শান্তিতে আছে, সুখে আছে, বা তাকে ভালো মানুষ বলছে? যে খারাপ কাজ করে, অনেক টাকা পয়সা রোজগার করার পরেও তাকে কিন্তু কেউ ভালো বলে না, তাকে কেউ সম্মান করে না। শুধুমাত্র ভালো মানুষকেই মানুষ সম্মান করে। আর আমরা যে সম্মানটা দেখি অনেক টাকা পয়সাওয়ালা লোকের পেছনে লোক ঘোরে, সেটা মতলব বাজে, সেটা স্বার্থর জন্যই তারা ঘোরে, তারা কিছু পাবার আশায় ঘোরে, সেটা কিন্তু রেসপেক্ট না, সেটা অনেক সময় ভয়। যেমন আমাদের সমাজে যেটা হয় অনেক সময়, যে একজন আরেকজনকে মারছে, ছুরি মারছে, খুন করছে, গোলাগুলি করছে, মারামারি করছে, কেন কেন মারতে হবে? কই জীবনের এতগুলো বছর পার করে আসলাম, কোনোদিন কারো গালে একটা থাপ্পড় মারা তো দূরের কথা, একটা গালিও দেয়নি। তা আমাদের জীবনটা কি চলছে না, কেন দিতে হবে, কি প্রয়োজন, কেন আরেকজনকে মারতে হবে, কেন আরেকজনকে মেরে ফেলতে হবে? ওই ভালো মানুষ বোধটা নিজের মধ্যে নাই বলেই মানুষ এতটা হিংস্র হয়ে যায়। সেজন্য আমি সবাইকে বলবো, এখন ঋষাকে নিয়ে কথা হচ্ছে, আমরা সবাই ঋষার বিচার চাই। ঋষার জন্য মনটা খুবই খারাপ হয়ে যায় যে আমরা কতটা অনিরাপদ, স্কুলে যাবে সেই মেয়ে আর ফেরত আসবে না, এটা তো হতে পারে না। সেই জন্য আমাদের ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে, ঋষাদেরকে বাঁচাতে হবে, সমাজটাকে পরিবর্তন করতে হবে, এভাবে চলতে পারে না।